বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জামাইতুল বাড়ি এডিসি ভিলেজের কমিউনিটি হলে এক মেগা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতি ঘরে সুশাসন অভিযানের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যব্যাপী এই অভিযান চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। অভিযানে কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি গ্রামীণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। আর তারই অঙ্গ হিসাবে আজ শুক্রবার জামাইতুল বাড়ি কমিউনিটি হলে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশাসনিক শিবিরে বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়। জামাইতুল এলাকার প্রচুর সংখ্যক জনজাতিরা আজকের এই শিবির থেকে বিভিন্ন পরিষেবা বিনামূল্যে গ্রহণ করে। আজকে এর প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস, চণ্ডীপুর আরডি ব্লকের বিডিও, উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সন্দীপ কুর্মী সহ অন্যান্যরা। মূলত সরকারি সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি ঘরে সুশাসনের উদ্যোগে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আসতে পারবেন, তাদেরকে সেটা করে দেওয়াই কিন্তু প্রশাসনের মূল লক্ষ্য। বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে কৈলাসহরেও একই রকমের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়টাকে কেন্দ্র করে শুনব। এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন যে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন আমাদের জিপি লেভেলে প্রায় সবকটি পঞ্চায়েতে আমাদের জিপি লেভেলের সেই কার্যক্রম হয়ে গেছে। এখন আমাদের ব্লক লেভেলের সেই ব্লক লেভেল আমাদের প্রতি ঘরে সুশাসন ক্যাম্পেইন হচ্ছে, যাতে ফ্রিতে মানুষের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া যায়। এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন জমা এবং মানুষের অন্যান্য প্রশাসনিক সহযোগিতা সেখানে প্রদান করা হচ্ছে। এবং আমাদের ব্লক লেভেলের আগামী 17 তারিখও বিসিনগরে আরেকটা আমাদের এই ব্লক লেভেল ক্যাম্পেইন হবে। তারপরে আগামী 18-19 আগামী মাসের সেখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল আরো দুটা প্রোগ্রাম হবে সাব ডিভিশন ওয়াইজ। একটা আমাদের এই ব্লকেরই আমাদের চণ্ডীপুর ময়দানে সেখানে হবে একটা ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম ক্যাম্পেইন, এবং তারপরে আমাদের আরেকটা কুমারঘাটের মানুষই হলে সেখানে হবে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম। আমাদের ব্লক লেভেল দুটা আমরা প্রোগ্রাম করছি, দুটা সেক্টরে, ডোলেগাঁও সেক্টরে এবং শ্রীরামপুর সেক্টরে, এবং তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলও দুটো প্রোগ্রাম হবে, দুটো সাব ডিভিশন। এছাড়া আমি তো বললাম যে আমাদের পঞ্চায়েত লেভেলে, জিপি লেভেলে সবগুলো পঞ্চায়েতেই আমাদের এই প্রতি ঘরে সুশাসনের ক্যাম্পেইন হয়ে গেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং ব্লক লেভেলে প্রতি ঘরে সুশাসনের এই ক্যাম্পেইনগুলো চলছে এবং কৈলাসহরেও একই রকমভাবে কিন্তু বেশ ঘটা করেই এই ক্যাম্পেইনগুলো করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ উপকৃত হন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।